আরে ইয়ার, আজ বান্টি বাবুর কোনো পাত্তা নেই যে। আজ বাবু ক্লাস করতে না আসুক, আমাদের সঙ্গে ক্লাস ধরতে তো আসবে। আরে অন্যান্যরা আসে ক্লাস করতে, সেও কি ক্লাস করতে আসবে নাকি? শখ করতে আসে, এমনি 15টা ক্লাস পার হয়ে যাবে, ক্লাস ছেড়ে সে তখন দাদাগিরি করবে। এই যে ও দাদা, ওই আমাদের ডাকে কান্না দিয়ে যাচ্ছে কোথায়? বান্টি দাদা স্ট্যান্ডিং অর্ডার আছে, কলেজের ভিতরে যাওয়ার আগে এখানে হাজিরা দিয়ে যেতে হবে। বান্টি দাদাকে চেনো তো? না চিনে থাকলে ঠিক সময় চিনে যাবে। আচ্ছা এবার বলুন তো আপনি কে? লেকচারার, এই কলেজে জয়েন করছি। ও স্যার! আরে স্যার না রে, নতুন আমদানি। কলেজে শিক্ষকদের কি করে রেসপেক্ট দিতে হয় জানো না? রেসপেক্ট? আরে মদনা বলতো, বীজ থেকে গাছ না গাছ থেকে বীজ, স্টুডেন্টের জন্য লেকচারার না লেকচারের জন্য স্টুডেন্ট, বুঝলেন স্যার? আপনি একদিন দেখবেন আপনার ছাত্রদের মধ্যে কেউ একজন হয়তো আইএস হবে, না হলে মন্ত্রী। আপনি তখন আপনার ছাত্রকে করজোড়ে প্রণাম করবেন, কিন্তু আপনি সেই লেকচারার থেকে যাবেন। ছাড়ুন স্যার, কলেজের ভিতরে যাওয়ার আগে আমাদের কলেজের ফাউন্ডার এই স্ট্যাচুকে নমস্কার করে যান স্যার। জবরদস্তি প্রণামে পুণ্য কিছু হয় না বুঝলে, কাজ করে দেখালে মাথা আপনা থেকেই নত হয়ে যায়। হ্যাঁ, তুমি যে স্ট্যাচু দেখালে ওনার এই কলেজের প্রতি যথেষ্ট অবদান ছিল, তাই তোমরা আমাকেই শুধু অপমান করলে না, তাকেও করলে, এতে তার কিচ্ছু হবে না। তোমরা কলেজ ছেড়ে চলে যাবে কিন্তু উনি থাকবেন। আরে পুরো মাস্টার রে, আপনারা ফাঁকি মারবেন? এদিকে ডিপিআই অফিস থেকে রিমাইন্ডারের পর রিমাইন্ডার আসছে। 3 মাস আগে প্রিন্সিপাল বাবু এলেন, তিনি সকালে এসে সন্ধ্যায় ছুটি নিয়ে চলে গেলেন। এবার আপনারাও নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন, বিড়াল যখন নেই ছুচোর কীর্তন তো হবেই। আগে একটু শুনবেন, কতবার বললাম বই কেনা হবে না বলে? প্রিন্সিপাল নেই, লাইব্রেরির অ্যাকাউন্টে পয়সাও নেই। দেখুন আমি বই বিক্রি করতে আসিনি অথবা পাবলিশারও নই, আমি লেকচারার। হ্যাঁ লেকচারার? হ্যাঁ ইকোনমিক্সের, জয়েন করতে এসেছি, আমার নাম বিরাজ দাস। বিরাজ দাস? ও স্যার নমস্কার, নমস্কার স্যার, বসুন স্যার, বসুন বসুন বসুন। ঠিক আছে, ব্যস্ত হবার কিছু নেই। কি কথা বলছেন স্যার, ঘাম দিয়ে একেবারে জ্বর ছাড়তে বসেছে, ব্যস্ত হবো না? কিন্তু আপনাকে লেকচারার বলে কে বললো স্যার? কেন সন্দেহ হচ্ছে? এই দেখুন ট্রান্সফার অর্ডার। আচ্ছা প্রিন্সিপাল তো নেই, জয়নিং রিপোর্টটা কাকে দেব? এই বিশ্বম্ভর দাস শর্মা বড় অসুবিধায় পড়ে আছে স্যার, 3 মাস হলো রাজা নেই বলে এই কলেজে ভীষণ অরাজকতা। এই দেখুন ডিপিআই অফিস থেকে অর্ডার এসেছে। তার মানে? হ্যাঁ স্যার, আপনি বর্তমানে অ্যাক্টিং প্রিন্সিপাল আনটিল ফার্দার অর্ডার। কিন্তু আপনি আপনার চেয়ারে গিয়ে বসুন স্যার। আচ্ছা আগের প্রিন্সিপাল ছুটিতে গেলেন কেন? কোচিং ক্লাস স্যার, রিটায়ার করার আর বছর খানেকের মতো বাকি, হাবড়ায় বাড়ি, সেখানে একটা কোচিং ক্লাস খুলে হাজার হাজার টাকা কামাচ্ছেন। আপনি তো জানেন স্যার, কলেজের চেয়ে কোচিং ক্লাস ছাত্রদের ভারী পছন্দ, তো এই বদনামী কলেজে বেশি দিন পড়ে থেকে পস্তাবেন, সেই জন্য ছুটি নিয়ে চলে গেলেন। স্যার আপনি কোথাও কোচিং ক্লাস খোলেননি তো? আমি জানি ক্লাস আমি যা পড়াবো তার থেকে বেশি কিছু পড়াবার নেই, কোচিং ক্লাস করতে যাব কেন? তাহলে আপনি আপনার চেয়ারে গিয়ে বসুন স্যার। বড় অসুবিধায় ফেলে দিলেন। কেন স্যার, সব লেকচারারদের বলে দিচ্ছি এসে আপনার সাথে দেখা করবে। আই মুরলি আগে স্যারকে নিয়ে প্রিন্সিপালের চেম্বারে পৌঁছে দিয়ে আয়। আসুন স্যার আসুন। ইনি হচ্ছেন এই কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল। অ্যাক্টিং কি, এই কলেজের যা সুনাম তাতে করে এখানে অ্যাক্টিং করার স্টেজ পাওয়া যায় কিনা তাই দেখো। কে তুমি? বান্টি, সন অফ পাপু রায়। তুমি? আমি বিরাজ দাস, বর্তমানে এই কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল। হ্যালো প্রিন্সিপাল। হ্যালো, সরি, নমস্কার। নমস্কার স্যার, কি বললেন? আপনি কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল? অ্যাক্টিং করতে এসেছেন? এই কলেজের অ্যাক্টিং প্রিন্সিপালরা অ্যাক্টিং করেন না, বরং আমার ডিরেকশনে ডান্সিং করেন। আরে কে তুমি, কি আজে বাজে কথা বলছো? আমার পরিচয়টা ক্লিয়ার হলো না বোধহয়, আরেকবার শুনে নিন। আমি বান্টি রায়, এই কলেজের ইউনিয়নের আনকনটেস্টেড প্রেসিডেন্ট। আজ প্রায় 10 বছর হলো এই কলেজে আমার পোস্টের জন্য এখন ইলেকশন হয়নি। এই কলেজের স্টুডেন্ট হিসেবে এই কলেজের প্রিন্সিপাল আর তার চেয়ারকে যথেষ্ট সম্মান তো দেখালে। স্ট্যান্ড আপ, আই সে গেট আপ।
এই চেয়ারের একটা আলাদা মর্যাদা আছে, স্টুডেন্ট হয়েও তুমি সেটুকু শেখোনি। মর্যাদা? তুমি আমাকে ঠিক অ্যাসেস করতে পারছো না প্রিন্সিপাল। স্টুডেন্টকে স্টুডেন্ট হিসেবে জানা ছাড়া আর কোনো পরিচয়ের দরকার নেই। কি করবে? মাসল পাওয়ার দেখাবে, তিন চারজন লোককে ডেকে অপদস্থ করবে। লোক, আজ থেকে ২৫ বছর ধরে আমি লেকচারশিপ করে আসছি, আর তোমার চেয়েও বড় বড় গুন্ডাদের শাসন করে এসেছি। প্রিন্সিপাল, লিভ দ্যাট চেয়ার, চেয়ার ছেড়ে যা বলবার আছে বলো। আচ্ছা, ডু ইউ হিয়ার মি? ইটস মাই অর্ডার। ওকে ওকে, ঠিক আছে, চেয়ার ছেড়ে দিলাম, কিন্তু এই কথাটা ভেবো না আমি তোমার ভয় চেয়ার ছেড়ে দিলাম। আমি যদি চেয়ারে বসতে চাই তাহলে এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যানও আমাকে ওঠাতে সাহস পাবে না। মাস্টাররা সবচেয়ে দুর্বল, পঞ্চাশ আমাকে পা দেব না বলে ছেড়ে দিলাম, চান না বসুন? হ্যাঁ, কি বলছিলেন অ্যাক্টিং প্রিন্সিপাল স্যার? অর্ডার? এখানে প্রিন্সিপালের অর্ডার শুধু নোটিশ বোর্ডে চালানোর জন্য, আর এখানে অর্ডার চলে পন্টি রায়ের। নমস্কার। শোনো, আজ থেকে আমার সই করা কলেজ নোটিশ বোর্ডে যে নোটিশ ঝোলানো হবে সেই নোটিশ অনুসারে কলেজ চলবে। ইজ দ্যাট ক্লিয়ার? রিয়েলি? দাদা, ওঠ। ওঠ না দাদা। ওহো দাদা, ওঠ। আরে বাবা, ওঠ না, এত বেলা অবধি শুয়ে আছিস কেন? কি হলো? কি হলো? আরে আজ তোর ইন্টারভিউ ছিল বলেছিলি, এত বেলা অবধি ঘুমোচ্ছিস কেন? ওঠ। আরে সত্যি তো, আজ আমার ইন্টারভিউর কথা তো পুরো ভুলে গিয়েছি। ওহো ওহো, রাত তেরি কি? ও মা, কলে জল আসছে না। কলে জল আসছে না? রান্না বান্না কি করে হবে কে জানে। বালতিটা দাও, আমি জল নিয়ে আসছি। তুই কোথা থেকে জল আনবি? এই গলির মুখে মিউনিসিপ্যালিটি টিউবওয়েল আছে, ওখান থেকে আনবি। ঠিক আছে, ওখানে বালতি আছে, নিয়ে যা। হ্যাঁ। বাপরে, এক্সকিউজ মি, আজ আমার একটা ইন্টারভিউ আছে। তা আমি কি করব? জল নিয়ে গেলে রান্না হবে। কি হয়ে আসু? দেখছেন না লম্বা লাইন, দেরি হয়ে যাবে। আমাকে সাফাই দিয়ে কি হবে? এই যে লম্বা লাইন দেখছেন, এর জন্য জনসংখ্যা দায়ী, সেই ডিপার্টমেন্টের নালিশ না জানিয়ে এই অরণ্যের রোদন করে কি লাভ? আর যদি ভাবছেন আর একটা টিউবওয়েল বসানো উচিত, তো মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করুন। সরি ম্যাডাম, আমি কমপ্লেন করতে পারবো না, আমি জনতার রিপ্রেজেন্টেটিভ নই, আমার জলদি যাওয়া দরকার, জলও দরকার। সরি, আই কান্ট হেল্প ইউ। কিন্তু আমি নিজে নিজেকে হেল্প করতে পারি। ও দাদা, ও দাদা, ওখানে কেন দাঁড়িয়েছেন, লাইনে আসুন। শুনলেন তো, আপনি চাইলেও নিজেকে হেল্প করতে পারবেন না। এই দেখুন না। দেখলেন তো কেমন হেল্প করলাম, বাই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি সব ঠিক করে দেবো সব। ও ইয়েস ইয়েস ইয়েস, গুড মর্নিং স্যার। আচ্ছা আচ্ছা, ও ইট ইজ ভেরি হট, ভেরি কোল্ড। আচ্ছা, পাঁচ মিনিট বাদে ফোন করো। গুড মর্নিং স্যার। আচ্ছা, আমি রাখলাম। প্রিয়ব্রত দাস। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ প্রিয়ব্রত দাস। ইয়েস স্যার। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আগের এক্সপিরিয়েন্স কিছু আছে? না স্যার, অ্যাডভার্টাইজমেন্টে এক্সপিরিয়েন্সের কথা তো বলা হয়নি। আই মিন, আজ তো ব্রাস টাইট ছেলে এলেন কি করে? আমি একটা লিফট পেয়ে চলে এলাম। খুব হ্যান্ডসাম দেখাচ্ছে, কোথাও প্রেম টেম করছে নাকি? স্যার আমি জানি, ইন্টারভিউ দিতে এসেছেন তো। আচ্ছা, আই মিন, পৃথিবীর ওজন কত? স্যার আপনার ছাদ থেকে চাঁদের দূরত্ব কত? দেখুন স্যার, আজকের দিনে পৃথিবীর লোক সংখ্যা কত? বুড়ো কত, বুড়ি কত, যুবক কত, যুবতী কত, কিশোর কত, কিশোরী কত, বালক কত, বালিকা কত? আই মিন, প্রোগ্রামে অ্যাটম বোমা পড়লো, আপনি যদি সেখানে থাকতেন তাহলে কি করতেন?
সাবিত সামান্য কেরানি চাকরির জন্য ইন্টারভিউটাকে প্রহসন কেন করছেন? যদি চাকরি না দেবার থাকে সরাসরি মানা করে দিন। আমার মতো কত লোক মিথ্যে আশা নিয়ে বসে আছে, সবার সাথে ফার্স করার মতো অধিকার আপনাকে কে দিল? আজকের পর ইন্টারভিউতে কে কাউকে মিথ্যে আশা দেবেন না, কি কাউকে হ্যারাসও করবেন না। যাচ্ছি, নমস্কার। আপনি? হ্যাঁ, এখানে কাজ করি, জার্নালিস্ট। কিন্তু আপনি তো ইন্টারভিউ দিতে এসেছিলাম, কিন্তু আপনার এডিটরের ইচ্ছেটা বুঝে গেলাম। এর ইন্টারভিউ কি হলো স্যার? এ কি তোমার চেনা? হ্যাঁ, একবারে থাকি। কিন্তু কি হলো? আই মিন জনতার দবার কাগজের বিশিষ্ট রিপোর্টার হয়ে আমাকে জিজ্ঞেস করছো কি হলো? আজকাল ইন্টারভিউ দিয়ে কেউ চাকরি পায় নাকি? যদি বা কেউ চাকরি পেয়ে থাকে তাহলে নেতা, মাফিয়া সর্দার, নয়তো গডফাদারের সুপারিশ দরকার। ঠিক সময়ে টেলিফোন বা চিরকুট আসা দরকার। এই কথাটা বোঝাতে গিয়ে আমি তাকে উল্টো পাল্টা প্রশ্ন করলাম, ও কিছু বুঝতে পারলো না, রেগে ফেগে একাকার। ও তোমার পাড়ার ছেলে, পাড়ায় থাকে, ওকে বুঝিয়ে দিও। খালি মানুষের চামড়া হলে শহরে বেশি দিন নয়, গন্ডারের চামড়া হওয়া দরকার। তাহলে চাকরিটা কি পাবে? মন্ত্রীর একান্ত নিজের বিশিষ্ট সমাজসেবিকা অনুরাধা দেবীর মাসতুতো ভাই। আজ সকালেই তার জন্য টেলিফোন এসে গেছে, অনেক ধরাধরি করে বিয়ে পাস করেছে। এরকম কতদিন চলবে স্যার? আমি একদিন বলেছিলাম না, এই কাগজের নামটাই জনতার দরবার, তাতে জনতার কথা ছাড়া বাকি সব খবর ছাপা হয়। মিথ্যের ব্যবসা চলছে এখানে। আমি বাঁচাতে গেলে আপনি আমার টেনে নিয়ে চলে আসেন। দল যা বাবু, মাথাটা খুব গরম হয়ে গেছে, যা পানের দোকান থেকে একটা কোল্ড্রিঙ্ক নিয়ে যা। আমার সাথে ঠাট্টা করছে? ঠাট্টা নয়, এরা কারা জানেন? বাপুরায়ের লোক। বাপুরায়ের লোক? এই শহরে তিনটে সরকার, একটা সরকারি সরকার আর দুটো বেসরকারি সরকার। বাপুরায় আর সুর ও সমাজপতি, এরা হলো বেসরকারি সরকার। একজন উত্তরে রাজত্ব করছে, অন্যজন দক্ষিণে। এখানে কেবল এদের আইন চলে, বাকি সব লোক থাকানো। আঙ্কেল কোল্ড ড্রিঙ্কস? না দরকার নেই। ঠিক আছে থাক, কিন্তু আমার কথাটা মনে রাখবেন। আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি এ পাড়ার বাসিন্দা হতে পারবেন না, পাড়ায় থাকতে হলে দরজা খিলতে বা শিখুন। আচ্ছা, আপনার নামটা কি? আমি হলাম জোসেফ দাস। সবাই ভালোবেসে জোসেফ আঙ্কেল বলে ডাকে। আমার আঙ্কেল বলে ডাকি আর কোনো ডাক যে মুখে আসে না। ছাড়ো ছাড়ো, ও আসছে, দেখে ফেললে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। চলে গেল রে, ওর লিক নেই বোধহয়, পাম্পনি তেল না রে। ও চাকাতে ফুল পাম্প ওর, এখন কোনো না কোনো দিন গাড়ি খারাপ হবে, আমার দোকানে সারাতে আসবে। ও আর অত লাইন বেরো না, চাকা ধরন টাল ছাড়াবো। হ্যাঁ, পুরো টলি দিয়ে গেল রে। ও যখন বলছিস ধরছি। তুই কেন দরজা খুলে বেরোলি? তোকে হাজারবার বারণ করেছি না, ওরা মারপিট করুক, আমাদের তাতে কি এসে যায়? বাবা, এ তুমি কি বলছো? চোখের সামনে একটা লোককে পেটাচ্ছে, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? অন্যায় প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। নাগরিক? শিট, এদেশে নাগরিক বলে কেউ নেই। যদি থাকতো তবে মাঝ রাস্তার উপর এভাবে স্ত্রী লোকের ইজ্জত লুট হতো না, ধর্মের নামে রক্তের গঙ্গাও বইত না। সবাই শুয়ে ঘুমোচ্ছে রে। ঘুমিয়ে আছে বলে কেউ কি ওদের জাগানোর চেষ্টা করবে না? আমাকে ফিলোসফি শোনাস না তো? ধরে নেন আমাদের ঘরটাই পৃথিবী, এর বাইরে লোকেদের সঙ্গে আমাদের লেনদেন কিচ্ছু নেই। এ কথা তুমি কেমন করে বলছো বাবা? আমাদের ঘরটা কি সবার থেকে আলাদা? তাছাড়া চোখ বন্ধ করে কতদিন থাকবে? থাকতে হবে, চাকরি বাকরি করে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কুনির বিয়ে দিতে হবে। এমনিতেই পরিবারের উপর অনেক বোঝা, আর বাইরের প্রবলেম তুই ঘরে আনিস না। আমিও তো বলছি, এটা কি হলো? কি হলো? জেনে শুনে বিষ করেছি পান? এই ম্যাডাম, এটা মিথ্যে অপবাদ। জেনে শুনে বিষ পানে দোষ নেই। তাছাড়া আপনি আমার উপর পড়লেন কি আমি আপনার উপরে পড়লাম, এটাই তো ডিসাইড হয়নি। আমি কেন পড়বো? আমি কেন পড়বো? এর জন্যই তো এর নাম অ্যাক্সিডেন্ট। এটা কখন হবে, কোন দিক দিয়ে হবে কিছুই জানা নেই, ঘটনাটা ঘটে যায়। যেমন আপনার আমার ঘটনাটা আজ ঘটেই গেল। কি লজ্জার কথা, ফটোগুলো সব ভিজে গেল, এখন কি হবে? কি আর করা যাবে, এমনিতে তো অনেকেরই অনেক কিছু জলেই পড়ে যায়। কিন্তু আমরা বর্তমানে জল থেকে উঠবো নাকি এই আসা যাওয়া সব লোকেদের চোখে পড়বো? অনেকের চোখে পড়াটা বিশেষ ভালো হবে না। আপনাকে আমাকে জড়িয়ে কিছু কমেন্টস করবে, সেটা আদৌ কিন্তু রুচিকর হবে না। কেন?
আপনাকে আমাকে জোরে কাঁদা ছুড়বে কেন? আপনি আমার কে হন? কেউ নয় বলেই তো কেচ্ছা। আপনি আমার মাস্তুতো কি পিস্তুতো বোন হতেন তাহলে কিছু বলার থাকতো না। কেউ নয় বলেই লোকেরা যা খুশি বলতে পারে, যেমন হচ্ছে। থাক থাক, আর ফেনাতে হবে না। হাতটা ধরে হেল্প করতে পারবেন? পাটা কাদায় আটকে গেছে। ওকে আসুন। বুঝলেন ম্যাডাম, এই কাদা জিনিসটা ভীষণ খারাপ। কেরিয়ারে একবার যদি লেগে যায় সারা জীবন লেগে থাকে। বড় বিচিত্র সম্পর্ক কিন্তু আমাদের দুজনের। যখনই আপনার সঙ্গে আমার দেখা যাচ্ছে কিছু না কিছু ঘটনা অঘটন ঘটেই যাচ্ছে। তাহলে আপনার আমার কোশ্চেন নিয়ে জ্যোতিষীকে দেখান। আপনার আমার কোশ্চেন একসাথে দেখলে জ্যোতিষী কিন্তু অন্য ঘটনার কথা ভাবতে পারে। শাট আপ। আরে এটা কি হচ্ছে? বইটা দে, ইন্টারভিউ আছে তো। পড়ায় মন ছিল না অন্য কোথাও? মানে মানে বইটা যে উল্টো করে ধরে পড়তে হয় এই আজ প্রথমবার দেখলাম। সেই বাইরে ভিজে আসার পর থেকে তোর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে রে তোর? আমার কি হবে? কিছু হয়নি। তুই এখান থেকে যা, যা বইটা দে, ইন্টারভিউ আছে। বাবু যাচ্ছি মা। কবি আয়। নে পর। হাই হ্যান্ডসাম। হাই বিউটি। কি হয়েছে তোমার হঠাৎ ছাদে এলে? ঘরের ভিতরে ভালো লাগছে না, হঠাৎ যেন সবকিছু বদলে গেছে। আমারও কিছু ভালো লাগছে না। একে কি বলে তুনু? আমি জানি না, তুমি বলো। বলতে পারছি না, ঠোঁটের কাছে সব কথা আটকে যাচ্ছে। আমিও বলতে পারছি না, আমার বুকের ভেতর অনেক কথা জমা আছে। মন যা চাইছে তা যদি বলতে পারতাম। মন যদি কাগজ হতো সে কথা লিখে জানাতাম। তুমি তাহলে তোমার মনের কাগজে কি লিখতে?
বাতাসেতে চিঠি লিখে দিলাম উড়িয়ে, মিঠে মিঠে ট্রেন শুধু তোমারই জন্যে। বাতাসেতে চিঠি লিখে দিলাম উড়িয়ে, মিঠে মিঠে প্রেম শুধু তোমারই জন্যে। তুমিও যে প্রেম দেবে, কথা দাও না, কথা দাও না, তুমি কথা দাও না। আরে বিশ্বম্ভরবাবু, আপনি জাননি? কি করে যাব, আমার বস মানে হেডকে রানি এখনো অফিস ছাড়েননি। আপনি নিজেই তো হেডকে রানি। মাফ করবেন স্যার, কলেজের প্রিন্সিপাল তো হেডকে রানিরই সমান। দেখুন না স্যার, পড়াবার লোক আপনি, এদিকে রাতে দশটা বাজলো আপনি ফাইল চষে বেড়াচ্ছেন। আপনি ঠিক কথাই বলেছেন, ফাইলের চাপ এত যে মাসে একটা ক্লাসও নিতে পারছি না। আজ স্টেটমেন্ট বানিয়ে গভর্নমেন্টকে পাঠাও, কাল সেই স্টেটমেন্ট বানিয়ে ডিপিআই কে পাঠাও, অথচ ছাত্রদের পড়ানোই আমাদের চাকরি। আপনি আসুন। আপনি যাবেন না স্যার? যাব তো, কিন্তু আপনি যাবেন উত্তরে, আমি যাব দক্ষিণে। আসুন। আসছি স্যার। মুরলি আগে, আমি যাচ্ছি, অফিস বন্ধ করে দে। আচ্ছা স্যার। শুধু সমাজপতির চামচাগিরি করছিস না, দেখব কোন শালা শুধু সমাজপতি তোরে বাঁচাতে আসে। মাস্টারটা ভালো লোক,
বুঝিয়ে দিলে বুঝে যাবে। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো না তোমার? এরকম করছো কেন বাবা? জল নাও। কি হয়েছে বাবা? উঠছ কেন বাবা? আমি দেখছি বাবা। স্পটে যা ঘটলো তুমি কিছু দেখোনি, কিচ্ছু জানো না, আন্ডারস্ট্যান্ড? বাবা এরা কারা? কিছু বলছো না কেন? ওরা যাই হোক, তুই এত কথা জিজ্ঞেস করছিস কেন বাবা? তুমি এত কাঁপছো কেন? শীত শীত শীত, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। তোমরা কিছু দেখোনি, কিছু যাও না, কিছু যাও না, কিছু না। ব্যাপার কি? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তশ্চৈ 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 নমা নমঃ। হে মা কালী মাগো, হে মা কালী মাগো, আমি আর কত সহ্য করব মা? বাপুরে শহরে রাজত্ব করে চলবে আর আমি চোখ কান বুঝে সব সহ্য করে যাব। ও এসেছিল, আমি এসেছি। ওর বেলায় আঁটি শুটি, আমার বেলায় দাঁত কপাল। আমার লোকটাকে মেরে ফেললো, আমার ধান্দা কেড়ে নিল। কত সইব মা, কত সইব, কেন সইব? জল বাপুরায় পাম বসিয়ে আমার চারিদিকে জল শুকিয়ে দিয়েছে। ভীমাটাকে মেরে আমার পাঁজরটা ভেঙে দিয়েছে। বাপুরায় ছেলে বান্টি ভীমাকে মেরেছে, তুই বান্টিকে মারবি। দেখ মা দেখ, এরাই আমার নিজের। আরে দণ্ডপানি, বাপুরের হাতে তিন তিনটে মন্ত্রী, দশ দশটা বস্তি, 75,000 ভোটার, আর আমার হাতে তিনটে বস্তি, তার মধ্যে অর্ধেকের 18 বছরের কম। না এদের বয়সটা বাড়ছে, না ভোটার সংখ্যাটা বাড়ছে। ওরে দণ্ডপানি, ওর সময় বলছে, ও বাজিমাত করে চলেছে। আমারও দিন আসবে, আমিও বাজি মারব। রাজু কোথায়? রাজু কোথায়? Thank you.
হে রাজু, তুমি জানো শুরু ভাই, এই জায়গায় আমি খালি আমার নিজেকে নিয়ে থাকি, নিজেকে নিয়ে কিচ্ছু নেই, কিচ্ছু হওয়ার নেই। তুমি যাও। মা কালি খুব খেপে আছে, তার মুন্ডু দরকার, মুন্ডু। মা মাগো। তুমি না শুরু ভাই। রাজু কখনো ছুঁচো মারে না। ছুঁচো না রে বাঘ, বাঘ আর কেউ নয়, পাপ্পু রায়। পাপ্পু রায়ের নাম শুনে রক্ত গরম হয়ে গেল না রে। তুই আসলি কেন? না, আমি তো এমনি আসলাম। হাসি পেল, সাপে বেজিতে লড়াই চলছে তো পাপ্পু রায়কে শেষ করার জন্য। তোর মদত আমার দরকার নেই। কিন্তু তোর মদত আমার দরকার। ভীমাকে মেরে ফেলার পর রাতে ভয় আমার ঘুম আসে না। তুই আশেপাশে থাকলে আমার সাহস বাড়বে। যাবি? যাব, কিন্তু এবার তোর আর দেয় না, আলাদা থাকব। তুই যা বলবি আমি রাজি। মাগো দণ্ডপানি, আপনার বাড়ির কাছে এত বড় একটা মার্ডার হয়ে গেল, অথচ আপনি বলছেন যে আপনি কিছু জানেন না। রাত্রি দশটার পর আপনি বাড়ি ফিরেছেন, অথচ ঘটনাটা আপনার চোখে পড়ল না। ব্যাপারটা আমি আশ্চর্য হচ্ছি। আপনি আশ্চর্য হলে আমি কি করতে পারি? আমি তো বলছি আমি কিছু দেখিনি, ব্যাস। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে রাত 9টা থেকে 11টার মধ্যে মার্ডার হয়েছে। হতে পারে। কলেজ থেকে মার্ডার স্পট পায়ে হেঁটে আসতে প্রায় 15 মিনিটের মতো লাগে। হতে পারে। আপনি যদি 10:30টায় কলেজ ছেড়ে থাকেন, তবে মার্ডার স্পটের কাছে আপনি 10:40 কি 10:45 নাগাদ পৌঁছে থাকবেন। আমি ঘড়ি দেখে পথ চলি না। কিন্তু ওদের নিশ্চয়ই দেখে থাকবেন। কাদের? যারা মার্ডার করলো আর যে মার্ডার হলো। দেখুন ইন্সপেক্টর বাবু, আপনি অযথা আমাকে বিরক্ত করছেন। আমি কিছু দেখিনি, কিছু জানি না। যান চলো। কাকু। ইয়েস। আমি তনুশ্রী দাশগুপ্ত, জনতার দরবার খবরের কাগজের সিটি করেসপন্ডেন্ট। আমার সাথে তোমার কোনো প্রয়োজন আছে? আপনি হয়তো জানেন না আমরা একই পাড়ায় থাকি। আপনার ছেলে প্রিয়ব্রত আমার চেনা। কি হলো তাতে? লিসন, খবরের কাগজে ছাপা হবার মতো কোনো কাজ আমি করিনি, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। আপনি আমাকে ভুল বুঝবেন না কাকু, প্রতিবেশী হিসেবে পরিচিত হতে এলাম। বাই দ্য ওয়ে, যে মার্ডার হলো আপনি তাকে চেনেন? আমি জানি আপনি তাকে চিনবেন না। এসব গল্প আমাকে শোনাবার কোনো আবশ্যকতা ছিল কি মিস? আমার নিজের অনেক প্রবলেম, কলেজ, নিজের পরিবার, এর বাইরে আর কিছু ভাবার মতো আমার হাতে সময় নেই। আর এই রুমালটা মার্ডার স্পটে রাস্তার ফুটপাথের কাছে এটা পড়েছিল। সামান্য জিনিস বলে বোধহয় কারোর নজরে পড়েনি। রুমালে বি অক্ষর লেখা আছে। এ শহরে বি ইনিশিয়াল থাকা নাম হাজার হাজার থাকবে। এ রুমাল আমার নয়। আচ্ছা, ইন্টারভিউ দিয়েছো তো? না। কেন? কেমন করে দেবো, কল আসলে তো। তাছাড়া গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। ভালো লাগা না লাগা সেটা মনের ব্যাপার। না তনু, এমএ পাস করে 3 বছর হলো, এখনো বেকার বসে আছি। বাবা ওদিকে অধৈর্য হয়ে গেছেন। আর হ্যাঁ, ভুলে গেছিলাম, তোমাকে একটা জিনিস দেখানোর ছিল। কি? দাঁড়া। হুম, এই দেখো। এটা তো বাবার রুমাল, তোমার কাছে কি করে এলো? তুমি ঠিক জানো এটা কাকুর রুমাল? মানে বাবার রুমাল আমি চিনতে পারবো না? এই কোনাতে এই বি এমব্রয়ডারি আছে, এটা কুনি মানে আমার ছোট বোন সেলাই করেছে। কাকু তাহলে সেদিন মার্ডার স্পটে ছিলেন? অথচ জিজ্ঞেস করতে বললেন এই রুমাল তার নয় বলে। What do you mean? জানি না কেন তোমার বাবা সত্যকে ঢাকছেন, বাট বিলিভ মি প্রভাত, এই রুমালটা আমি মার্ডার স্পটে পেয়েছি। বুঝতে পারছি না, কাকুর মতো সৎ চরিত্রের লোক সত্যকে কেন ঢাকছেন? এতে তার স্বার্থ কি? প্রিয়ব্রত শোনো, রুমালটা চিনতে পারছো নিশ্চয়ই? আরে এটা তো আমার রুমাল। স্বীকার করছো তাহলে? এটা অস্বীকার করার কি আছে?
আমার সব রুমালই তো এমনি। এ তোমার অনেক রুমালের মধ্যে একটা হতে পারে, কিন্তু এর পিছনে যে রহস্য আছে তার সব রুমালে নেই। কি বলছিস তুই? এ রুমাল জনতার দরবারের সাংবাদিক তনুশ্রী দাশগুপ্তর কাছ থেকে পেয়েছি। বাবু সত্যি কথা বলো বাবা, তুমি কেন মিথ্যে কথা বললে, কেন সত্যি কথা লুকোলে? বাবা ছোটবেলায় তুমি এই ভাই বোনকে পাশে বসিয়ে প্রার্থনা কবিতা শুনিয়েছ, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেথা শীত, তুমি আমাদের বুঝিয়েছিলে সত্যি কথা মানুষের সাহস বানায়। সেই সাহস তোমার কোথায় গেল বাবা? সেই মার্ডার ঘটনার পর থেকে আমি লক্ষ্য করছি তুমি ভয় ভয় জীবন কাটাচ্ছ, সামান্য শব্দতে চমকে উঠছ, বিনা কারণে রেগে যাচ্ছ। বলো বাবা কেন? সব কেন উত্তর হয় না বাবু, এই চর্চার এখানে ইতি হলে আমি খুশি হব। এই চর্চা এখানে ইতি হবে না বাবা, আমার বাবাকে কেউ গাওয়ার ভীরু দুর্বল বলে ভাবে এটা আমি সহ্য করতে পারবো না। বাবু তোমাকে বলতে হবে বাবা, মার্ডার স্পটের কাছে তোমার রুমাল কেন পড়েছিল, তুমি মার্ডার হতে দেখেছ, মার্ডারকে চেনো? তোমার সামনে তো স্ত্রী ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে আছে, সবার দিকে তাকিয়ে বলো তুমি এ বিষয়ে কি জানো? তোমাদের সবার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে বলেই আমি চুপ করে আছি, দিন রাত আমি ভয়ে ভয়ে কাটাচ্ছি। তবে তুমি যা আজ পর্যন্ত শিখিয়ে এসেছো এসব কি ভুল বাবা? এক শিক্ষক হয়ে তুমি এই কথা বলতে চাও, যা শিক্ষা দিয়েছো তাকে পালন করা উচিত না? কুনি বলো বাবা তুমি কি জানো বলো? হ্যাঁ হ্যাঁ আমি সব দেখেছি, সব আমি মার্ডার হতে দেখেছি আর আর মার্ডার বান্টি রায়কে চিনতে পেরেছি। তাহলে পুলিশের কাছে কেন কিছু জানি না বললে? কেন কেন বলেছি শুনবি? তাকা তোর মায়ের কপালে যে সিঁদুর জল জল করছে, বলা মাত্র সেই সিঁদুর মুছে যাবে। আজ পর্যন্ত তোদের মাথার উপর যে হাত ছুঁয়ে আছে, বলা মাত্র সেই হাত তোদের মাথার উপর থেকে উঠে যাবে। সেদিন থেকে আজ পর্যন্ত রাস্তায় ঘাটে কলেজে মার্কেটে সেই সেই একটাই ওয়ার্নিং আমার মনে পড়ছে। আপনি কিছু দেখেননি, আপনি কিছু শুনেননি, এই কথাগুলো বন্দুকের গুলির মতো আমার শরীরে বিদ্ধ হয়ে আমাকে আমাকে একটা কাপুরুষ বানিয়ে রেখেছে। তুমি আমাদের কথা ভেবে এত বড় একটা সত্যি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলে, এত বড় অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছো। শোনো, তুমি বেঁচে আছো বলে আমার কপালে সিঁদুর জল জল করছে না, তা এই জন্য উজ্জ্বল যে আমার স্বামী সৎ সাধু আর সজ্জন, অন্যায়ের সামনে সে কখনো মাথা নোয়ায়নি কি মিথ্যের সাথে কখনো আপোষ করেনি। তোমার সন্তান আমার গর্ভ থেকে বঞ্চিত করো না বাবা। তবে আমি কি করব? তুমি থানায় গিয়ে পুলিশের কাছে সমস্ত কিছু বলো। বাবু তুমি তো শিখিয়েছো বাবা, সত্যটা প্রথমে দুর্বল মনে হলেও তাকে গলা টিপে মারার শক্তি কারুর নেই। তুমি আমাদের সবার মুখ চেয়ে থানায় যাও। ঠিক আছে, যদি তোমাদের সবার এই ইচ্ছে তবে আমি থানায় যাব। আমি ইন্সপেক্টর প্রমোদ মিত্র, 10 তারিখ রাতে ভীমা শাহকে হত্যা করার অপরাধের জন্য আমি তোকে গ্রেফতার করছি বান্টি রায়। আরে আমি শুনেছিলাম পুলিশের লোকগুলো জোক করতে জানে না বলে, কিন্তু দেখছি তুমি ভালো জোক করতে জানো ইন্সপেক্টর। জোক অফ দ্য ইয়ার। আমি জোক করতে আসিনি, আমি ডিউটিতে এসেছি। এটা নিশ্চয়ই জোক, না হলে বান্টি রায়কে কেউ না জেনে অ্যারেস্ট করতে আসে। বান্টি রায় তুমি কি? আমি সেটা খুব ভালো করে জানি। এই ইন্সপেক্টর হাট চল। ভাই বড় গোলমাল হয়ে গেছে,
সদর থানার ইন্সপেক্টর কিছুক্ষণ আগে বান্টিকে অ্যারেস্ট করেছে। ভাই তুই যা। নন্দু কি বলছিল? কিছু না, বললো শহরে মশার উপদ্রব। না, অন্য কিছু বলেছে, নাহলে তোমার মুখ এমন হতো না। তোমার শরীর ভালো নেই, শুয়ে পড়ো। আরে তোমার হাতে রক্ত। কিছু না, কথা হচ্ছে রক্ত না দেখা অব্দি পাপ্পুরায় রক্তের খিদে মেটে না। দেহ মনে মেখে আজ নাও গো সকলে,
সাত রঙে সাত সুর মিলিয়ে হ্যাঁ খেলবো হোলি, হ্যাঁ খেলবো হোলি। তারপরে তারপরে আর কি, আমাদের লোকেরা মারধরকে ফিরে এলো। তুই কি করছিলি? আমি একার কি করতাম? আরে পাপ্পুরায় লোকেরা মারধরকে ফিরে আসে না, তারা জয় করে ফেরে, না হলে ওখানেই মরে পড়ে থাকে। সবদিন কি সমান যায়? সামান্য একটা চর সামলাতে পারলি না তো? আর কাল যখন এই শহরের এক একটা পান আলা ধরে ধরে তোদের পেটাবে, বরদাস্ত করতে পারবি তো? করতে হবে, বলো না। এবছরের হোলিটা ভালো জমলো না। যেদিন হোলি থাকবে না সেদিন হোলি খেলা জমবে ওই মাস্টার আর তার ছেলের জন্যে। পাপ্পুরায়ের মাথা হিট হয়ে গেল, ওদের শায়েস্তা করতে হবে। আর কোনো দিন যেন তোর মুখে ফিরে আসার নাম না শুনি।
একা লড়ব অভিমন্যু, হ্যাঁ আরে সে কুরুক্ষেত্রে শক্ত রথি ছিল, আর এই কুরুক্ষেত্রে শত শত রথি তোকে টুকরো টুকরো করে ফেলবে, পিস পিস বুঝলি? এই তুই মরবি না, এই তুই এই তুই মরতে পারবি না, রবি চলতে কর। আরে এ তো স্টাবিং কেস, একে হসপিটালে অ্যাডমিট করা যাবে না। কেন কেন কি? ছুরি মারার কেস, এটা পুলিশ কেস, পুলিশে এফআইআর করতে হবে, পুলিশ এসে এনকোয়ারি করলে ট্রিটমেন্ট হবে। সব হবে, সব হবে ডক্টর, সব হবে। আগে ও ট্রিটমেন্ট করুন, না হলে ও মরে যাবে। মরলে মরুক, আমি কি করব? যা নিয়ম তাই। এই জীবনটা বড় না আপনাদের নিয়ম কানুনটা বড়? কেন বাধ্য করছেন বলুন তো? যেটা হবে না সেটা আমি পারবো না। সোজা কথায় বল, তুই ও ট্রিটমেন্ট করবি? আমি তো ফুল ট্রিটমেন্ট করে দেব। যাবি না? না আমি ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করব। সিস্টার উঠে বলেছিস, ভালো ভালো। চা খাবি? চা না চা কেন খাবি? গরম দুধ আছে, ফল পাউরুটি সব আছে, কি খাবি বল? তুমি কে? কাল রাত্রে জিজ্ঞেস করলি, আজও জিজ্ঞেস করছিস? জাননা জরুরি হয় কে? হ্যাঁ দুশ্মন কা দুশ্মন মানে দোস্ত। হ্যাঁ দোস্ত ধরে নে, তাই নাম যদি জানতে চাস, কিলার কিলার রাজু কিলার পাতা পুলিশ ফাইল মে কেস আউর কেস অভি বেল মে না উঠিস না, সেলাই ছিঁড়ে গেলে মুশকিল হবে। ক্যুঁ মেরা বাত কুছ হজম নেই হুয়া ক্যা, বুরা লাগতা হ্যায়? কি চলছে এখানে? কেউ কি এখানে ভালো হয়ে থাকতে পারবে না? ভালো হয়ে থাকবি, কে তোকে এখানে ভালো হয়ে থাকতে দেবে? এখানে তো তোর ভালো করে নিঃশ্বাস নেবার অধিকার নেই, মাসের পর মাস তোকে দাদা ভোট দিয়ে যেতে হবে। স্কুল কলেজে নাম লেখাতে হলে, ট্রেনে সিট রিজার্ভ করতে হলে, ভাড়া ঘরে মাথা গুঁজতে হলে, দোকানের থেকে রেশন আনতে হলে, সব জায়গায় সব জায়গায় তোকে করুণা ভিক্ষা করতে হবে, দাদাদের করুণা। ইয়েস, তাছাড়া তোর রাস্তা নেই না, রাস্তা নেই। তোর এ কথায় মাথা ঘামাবার দরকার নেই। তাহলে পাপ্পু রায় তোমার শত্রু? একদিনে একসাথে সব খবর জানা দরকার? সব জানার দরকার না, না ছটপট না, এই করেই তো ফেঁসে গেলি। অপেক্ষা কর, আগে তো শরীরটা ভালো হয়ে যাক, বাদ মে দেখা যায়গা। বাবু, বাবু রে, তোর বাবা মা এসে গেল, আসলা চলি দোস্ত। বাবু
বাবু রে কি তোর কি হলো রে হ্যাঁ কি হলো বল বাবা তুমি কাঁদছো কেন কান্না ছাড়া ছেলে মেয়ের কাছে বাবা মার আর কি বাপাবার আছে বাইরে ঝগড়া এনে ঘরের মধ্যে ঢোকাবি বাইরে নোংরা আবর্জনা এনে ঘরের মধ্যে জমা করবি বাবা মার চোখের ঘুম কেড়ে নিবি ওহ তুমি একটু চুপ করবে কেন চুপ করব সুস্থ হবে থাকতে চেয়েছিলাম বাইরে রোদ যেন ঘরের মধ্যে না ঢোকে তার চেষ্টা আমি করেছিলাম অথচ এক্সকিউজ মি আমি প্রিয়ব্রতবাবু স্টেটমেন্ট নিতে এসেছি স্টেটমেন্ট নেবেন কি স্টেটমেন্ট নেবেন আর এই স্টেটমেন্টের লাভ কি হবে আপনি এই কথা বলবেন না স্যার ওনার স্টেটমেন্ট অনুযায়ী আমি অ্যাকশন নেব পানিশমেন্ট নিশ্চয়ই হবে কি পানিশমেন্ট পরিস্থিতি আপনি নিজের চোখেই দেখেছেন কোনো কারণ ছাড়াই আজ মানুষকে দুঃখ অশান্তির মধ্যে টেনে নিয়ে এসেছে সেদিন আপনি নিজে বলেছিলেন না সব দায়িত্ব আপনি নেবেন কিন্তু পাপ্পুরায় লোকেরা আমাকে বাড়ি থেকে টেনে এনে মাঝ রাস্তা অপমান করলো তাদের আপনি কি করতে পারলেন আবার এসে তারা হামলা করবে মেরেও ফেলতে পারে কি করতে পারবেন আপনি আর রিপিট হবে না স্যার আজই দুজন কনস্টেবল আপনার বাড়িতে পোস্টিং করে দেব আপনি দুজনকে পাঠাবেন ওরা 15 জন আসবে আমরা লাঠি ধরে পাহারা দিলে ওরা তরবারি নিয়ে আসবে আমরা বন্দুক ধরে বসলে ওরা বোমা নিয়ে আসবে আপনি কিচ্ছু করতে পারবেন না ইন্সপেক্টর বাবু কিচ্ছু করতে পারবেন না জলে ডুবে গেলে লাইফ বোট পাঠানোর মতো আমার পরিবার নিশ্চিহ্ন হয়ে গেলে আপনি আসবেন স্টেটমেন্ট নেবার জন্য স্টেটমেন্ট দেখুন আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন না উত্তেজিত হচ্ছি না ভবিষ্যতে কথা ভেবে আমি শিউরে উঠছি কাকু সমস্যা তো মানুষই সৃষ্টি করে চলেছে আর তার সমাধানও সে নিজেই চেষ্টা করছে সব চেষ্টা চেষ্টাতেই শেষ হয়ে যাবে আমি জানি ইন্সপেক্টর বাবু আমাদের মতো শান্তিপ্রিয় লোকেদের এখানে কোনো স্থান নেই তাই আমি ঠিক করেছি আগে আমি যে স্টেটমেন্ট দিয়েছিলাম তা মিথ্যে মন গড়া বলে কাউন্টার স্টেটমেন্ট দেব আর এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে চেষ্টা করব লিসেন আমার ছেলেও কোনো স্টেটমেন্ট দেবে না না আমি স্টেটমেন্ট দেব কি ঘটেছে কেন ঘটেছে আর কে ঘটিয়েছে আমি সব বলবো ইন্সপেক্টর বান্তি বান্তি আমার প্রাণ আমার জীবন কোথায় গেলি বাবা ও সুমতি তুমি শুয়ে পড়ো বান্তি আসবে আমি ওকে 4 দিন হলো দেখছি না কোথায় গেছো বলছো না কেন পাপুরায় ছেলে হয়ে যেখানে তার না থাকার কথা সেখানেই আছে কিন্তু আসবে আর কালই আসবে শোন সুমতি কি বললো শুনলি তো কি করব বলো না রোজ রোজ উকিলের কাছে দৌড়চ্ছি আজ পর্যন্ত এমন অবস্থায় কখনো পড়িনি উকিল জজ হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো যা করার ইচ্ছে কর কিন্তু আমি সুমতিকে কথা দিয়েছি মানে কাল আর কাল মানে হচ্ছে 24 ঘন্টা 36 ঘন্টা কি 48 ঘন্টা নয় তারপর আমি আমার কাজ করব তখন আমায় কেউ দোষ দিও না ভাই সুমতির শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে বান্টিকে না দেখলে ও হয়তো বাঁচবে না আর সুমতি যদি মরে যায় তাহলে এই শহরটাকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না আমার বান্টি দরকার আর কালি বান্টি 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 চল চল বান্টি আচ্ছা ওই লোকটা কে যে তোমাকে হসপিটালে ছেড়ে দিয়ে গেল কাল রাত অবধি দেখাশোনাও করছিল রাজু মাইতি এটুকু পরিচয় সাফিসিয়েন্ট হলো না দোস্ত তাতেও ক্লিয়ার হলো না হাসলে কেন তাতে বুঝতে পারলাম না শুনেছি মেয়েরাই মেয়েদের ঈর্ষা করে থাকে মানে জেলেসি দ্য নেম অফ উম্যান কিন্তু রাজু মাইতি তো মেয়ে ছেলে নয় বেটা ছেলে ভাবছো এত কথা জিজ্ঞেস করছি বিনা কারণে তবে কারণটা কি তুমি একটা ডেঞ্জার জোনে পা দিয়েছো নো প্রবলেম তুমি তো সাথে আছো ভীষণ আজে বাজে কথা বলছো জানো জনতার দরবার থেকে আজ আমি রিজাইন করে চলে এসেছি জানতে চাও না কেন রিজাইন করলাম কেন তোমার জন্য আমার জন্য তোমার উপরে যে অ্যাটেম্প্ট হয়েছিল এডিটর সেই রিপোর্ট অ্যাকসেপ্ট করলো না বলে আমাকে এবার হাতিয়ার ধরতে হবে কাঁটা দিয়ে কাঁটাকে তুলতে হবে না না আমার কাছে তো একটা বড় অস্ত্র আছে কলম সাংবাদিকের কলম
সেই রিপোর্ট অন্য কাগজে বের হবে, সে ব্যবস্থা আমি করে ফেলেছি। সেই জন্যই তো কারণটা জানতে চাইছি। তুমিও আমার সাথে ডেঞ্জারাস জোনে পা দিয়ে ফেলেছো। দিস ইজ ব্যাড, ভেরি ব্যাড। না প্রিয়, কিছু তো করতে হবে তোমার জন্য, আমার জন্য, এই শহরটার জন্য। সেটা তো ঠিকই আছে, কিন্তু আমার নামটাকে শর্টকাট করে দিয়ে ঠিক করলে না তুমি। মানে? মানে ছোট করে ডাকতে গিয়ে আমার নামটা বড় করে ফেললে। আমি আমি তোমার প্রিয় বলে ডাকলে না, আজ আমি কারো কথা শুনবো না। পুরনো পাড়ায় আমি নিশ্চয়ই যাব। আন্টি, সেই বুড়ো মাস্টার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আর সঙ্গে ছেলে তাকে মদত দিচ্ছে। বাপ ছেলে দুজনের হিসাব আমি আজই নেব। বান্টি, তোর মার শরীর খুব খারাপ, তোকে না দেখেও শরীর ভেঙে পড়ছে। যা, ওর কাছে যা। যাব, কিন্তু এ কাজ শেষ করে। আরে, এ কাজে শেষ নেই,
কিন্তু তোকে ছাড়া তোর মা শেষ হয়ে যাবে। তুই বুঝিস না কেন, বর্তমানে বেলে এসেছিস, আশা মাত্র যদি সাক্ষীকে মেরে ফেলিস সব কেঁচে যাবে রে। মামু, আমাদের দলটাকে তাহলে ভেঙে দাও, তোমার ভেতরে আজকাল ভয় ঢুকে যাচ্ছে। কোর্ট কাছারে আর শত্রুকে মারতে তোমরা আজকাল ভয় পাচ্ছ। আরে তুই হচ্ছিস পাপুরায় ছেলে, আমার পরে তুই এই দলের লিডার হবি, আর লিডার কখনো চড়াই শিকার করে না, বাঘ মারে। আরে কেন শাস্তি দিচ্ছিস, এসে একটু হাওয়া দিয়ে দে। বুঝলি আঙ্কেল, আমার দ্বারা আজ আর কিছু হবে না, আমার আজ ফেটে গেছে। আমার আঙ্কেল হাই, কি হলো, কিছু বলছো না যে, খালি পাম দিয়ে যাচ্ছ। বলবো কি বলবো, পাম্প মারার কথা, পাম্প না দিলে গাড়ি গড়াবে কি করে, বেশি হাওয়া দিলে ফেটে যাবে। আমি পুরনো মেকানিক, কোন চাকায় কতটা পাম্প দরকার ঠিক জানি। এই তুমি পাম্প দেবে না? আমি কি হাওয়া দিতে এসেছি, আমি তোমার সাথে হাওয়া খেতে এসেছি। সত্যি? তাহলে একটু দাঁড়াও, আমি পাঞ্চারের জিনিসটা নিয়ে চলে আসছি। হ্যাঁ কেন, বেশি পাম্প দিলে গাড়ির চাকা ফেটে যাবে। কি হলো, চাকাটা ফেটে গেল, পাঞ্চার হয়ে গেল। ফাটিয়ে দিলে তো? না না, শুলে খেয়ে এসেছিল তো। কই গো, এই তুমি দিনের বেলা স্বপ্ন দেখা আরম্ভ করে দিয়েছো, সাইকেলটা ডেলিভারি নিতে লোকটা এক্ষুনি এসে পৌঁছবে, লিক সারাতে এক ঘন্টা তো লাগবেই। পারছি না রে হদলা, আর সামলাতে পারছি না। ঠিক আছে, তুমি যখন বলছো সুলেখা নিশ্চয়ই আসবে। কেমন করে আসবে, তার বন্দোবস্ত আমি করে দেব, তুমি একদম ব্যস্ত হও না, তুমি এক কাজ করো লিক ছাড়াও। আমায় কোথায় নিয়ে যাচ্ছ রাজু? এই কথা না, চল আমার সাথে। চলো। এই দেবপ্রতাপ দাস কত নম্বরে আছে? ও ছুটি হয়ে গেছে। আমি দিনের পর দিন টেল হয়ে যাচ্ছি, আর বাপুরায় হেড হেড। কিন্তু আমাকে এখানে কেন আনলে? আর কোথায় যাবি, কোথায় যাবি, অন্য কোথাও গেলে জীবন চলে যাবে। বাপুরায়ের গুলিতে তোর নাম লেখা হয়ে গেছে, নাম লেখা হয়েছে মানে গুলির পর গুলি ছুটবে। এখানে না এসে টাইম মতো আমি যদি হসপিটালে না যেতাম, তাহলে হসপিটালে এই গুলি ছুটত। তুই যদি এখানে না এসে বাড়ি যেতিস, তাহলে বাড়িতেও গুলি চলত, আর তোর জীবন চলে যেত। গুলিতে নাম লেখা হয়েছে মানে গুলি চলবে চলবে না। তুই এখানেই থাকবি, এখানে। আরে ওদের থেকে বাঁচানোর জন্য তোকে এখানে আনা হয়েছে। আমাকে বাঁচালে আপনার কি লাভ হবে? ততদিন আমি টেলোয় থাকবো। তোমরা সবাই এখানে থাকবে, মা কালীর অস্ত্র হবে, বাপুরায় লোকেদের একটা একটা করে মারব। তারপর তারপর আমি কয়েনের হেড হব। দেখুন, আপনি আমায় ভুল বুঝেছেন, হয়তো রাজুও ভুল বুঝেছে। আমি কোনো দলের নই, কি আমার সাথে কারোর শত্রুতা নেই। আরে বাবা, তুমি পাথরের ওপরে সে পড়নি, পাথর তোমার ওপরে সে পড়েছে। এসব খুন খারাপি গুন্ডাগিরি আমি ঘৃণা করি। আমি এমএ পাশ করেছি, আমার স্বপ্ন আলাদা, বাঁচার রাস্তা আলাদা। জ্ঞান দিস না, একদম জ্ঞান দিবি না। এমএ সার্টিফিকেট রদ্দি কাগজের দোকানে বিক্রি হবে, ঠোঙা তৈরি হবে, ঠোঙা লোকে তাতে করে চানাচুর খাবে, চানাচুর। কিচ্ছু হবে না, তোর সব স্বপ্ন ভেঙে চুরমারও হয়ে যাবে, শেষে তুই গুলি খেয়ে রাস্তায় মুখ তুলে পড়ে থাকবি। ভালোভাবে সমাজে বেঁচে থাকতে চাও লোকগুলোকে, এ শহর যত দিয়েছে তার চেয়ে ঢের বেশি কেড়ে নিয়েছে। আমাকে জিজ্ঞেস কর, আমায়।
ধূর্ত করতে চাও লোকেরা, হাত মেজে যাবে। আলাদা স্বপ্ন, আলাদা রাস্তা। আমিও ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, অনার্স উইথ ডিস্টিংশন। কত স্বপ্ন নিয়ে গাঁ থেকে এসেছিলাম শহরে আমার দাদার কাছে। আমার দাদা একটা কারখানায় কাজ করত, বস্তিতে থাকতো, বস্তিওয়ালাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নিত বলে তাকে সবাই দাদা বলে ডাকত, বিজু দাদা। ও খালি আমার দাদা ছিল না, সারা বস্তির দাদা, সারা বস্তি। সেজে সেলাম আরো মারব কত রে, এ গোলাম সেজে সেলাম আরো মারব কত রে, আপন ভাগ্য লিখব আজই আপন হাতে রে। জাগরে সাথী জাগরে, জাগরে সাথী জাগরে, উজাড় হলো কত যে ঘর কত যে পরিবার, কেড়ে যে নিল আমাদেরই সব পাঁচ বাড়ি অধিকার। উজাড় হলো কত যে ঘর কত যে পরিবার, কেড়ে যে নিল আমাদেরই সব পাঁচ বাড়ি অধিকার। সাথী রে, সাথী রে, সবারই স্বপন জ্বলছে এখন জীবনের চিতাতে, আপন ভাগ্য লিখব আজই আপন হাতে রে। জাগরে সাথী জাগরে, জাগরে সাথী জাগরে, করো তো দুনিয়া ততই ভয় দেখিয়ে যাবে, ইটের জবাব তাই তো এবার পাথরে সবাই দেবে। ভয় করো তো দুনিয়া ততই ভয় দেখিয়ে যাবে, ইটের জবাব তাই তো এবার পাথরে সবাই দেবে। সাথী রে, সাথী রে, দেখিয়ে দেব শক্তি কত হাতে তে হাত রে, আপন ভাগ্য লিখব আজি আপন হাতে রে। জাগরে সাথী জাগরে, জাগরে সাথী জাগরে, জাগরে সাথী জাগরে, জাগরে সাথী জাগরে। বিজু মাইতি না, তোমরা আজ পর্যন্ত পাপ্পু রায়ের অত্যাচার সহ্য করে এসছো, আবার তোমরাই সবাই হাতে হাত মিলিয়ে তাদের তাড়িয়ে দিতে পারলে, নিজের বিশ্বাস আর সাহস হারিয়ে ফেলেছিলে বলে তাই তারা ইচ্ছে মতো তোমাদের উপর রাজত্ব করেছে। তোমরা একজোট হয়ে যাও, বস্তির ভেতরে ওরা ঢুকতেও সাহস করবে না। আমি এখন আসছি। নে চা নে। কিরে কিছু বলবি?
কিছু না, সোজা কথা, আমি আজ গায়ে ফিরে যাব। গায়ে আমাদের কে আছে যে যাবি? বাবা তো বেঁচে নেই, কুড়ে ঘরটাই যা পড়ে আছে। তো চাকরির খোঁজ খবর কত দূর এগোলো? চাকরি চাকরি খুঁজতে খুঁজতে চপ্পলের সোল খয়ে গেল। দু বছর হলো গায়ে ঘর সামলাতে রেখে দিয়ে চলে এলি। ভাবলাম বিয়ে পাশ করার পর শহরে দাদার কাছে যাব, দাদার কাছে থেকে চাকরি খুঁজবো, আর আমি চাকরি পেয়ে গেলে দুই ভাই মিলে আরামে থাকবো। এখানে তুই আরামে নেই? কি আরামে আছি বলতো, তরকারি কুটতে কুটতে 10 বার হাত কেটে যাচ্ছে, রান্না করতে করতে 5 বার ছেঁকা লেগে যাচ্ছে। দেখ তুই এরকম দাঁত ছিটকুটে হাসবি না তো? সোজা কথা, আমাকে এখানে থাকতে হলে তুই তাড়াতাড়ি বৌদি নিয়ে আয়। আরে তোর জন্য রেডিমেড বৌদি আমি কোথায় পাবো? আমাদের গায়ের বাসুময়তির মেয়ে মঞ্জু তোর পথে বসে আছে। ওকে পথে বসে থাকতে কে বলেছিল? তুই? হ্যাঁ, ওরম করে দেখছিস কি? তুই ওকে গায়ের মহাদেব মন্দিরে নিয়ে গিয়ে বলিসনি, শপথ করে বলিসনি? শোন না, ওকে আমি বৌদি বলে ডাকলে হ্যাঁ বলে সারা দেয়। আচ্ছা তুই এখানে চাকরি খুঁজতে এসেছিস না ওর জন্য ওকালতি করতে এসেছিস? না ওকালতি করছি না, এবার গান থেকে আসার সময় হলোটা কি, মহাদেব মন্দিরে ওর সাথে দেখা হয়ে গেল। ও বললো, আরে রাজু দাদাকে একবার জিজ্ঞেস করবি? আমি কি করব দাদা, ও কি করবে? সাধ্য করুক, যা যা এখান থেকে যা। বিজু দাদা, বিজু দাদা, পাপুরায় লোকেরা বস্তিতে ঢুকে বস্তির লোকেদের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, বলছে বস্তি যদি খালি করে না দেয় পরে বুলডোজার দিয়ে বস্তি গুঁড়িয়ে দেবে। তুমি শিগগিরই এসো, তুমি শিগগিরই এসো। কি হলো, রাজনীতি করতে পেরেছ? রাজনীতি? এটা রাজনীতি নয় রাজু, নিজের অধিকার প্রতিষ্ঠা করার নীতি, সম্মান সহ বাঁচার নীতি। বস্তিতে যারা থাকে তারা নর্দমার পোকা নয়, তারাও মানুষ। আমি আসছি। হ্যাঁ তুই তো যাবি, যা দাদা যা। আমার কথা শোন, তোর মঞ্জু তোর জন্য অপেক্ষা করে আছে, তাকে আমি কি বলবো বল? দাদা 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 পাপ্পু রায়, আমি আমার দাদার মৃতদেহ ছুঁয়ে শপথ করে বলছি, আমি এ শহরে মরে যাব পথে তোর রক্ত তিলক না লাগানো পর্যন্ত আমিও গায়ে ফিরব না। গুড নাইট বল, গুড নাইট। গুড নাইট। Good night. Bye. Babu, খেতে দিয়েছি। আমি খেয়ে এসেছি। বাবু, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আজকাল তোর মতিগতি কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোথায় গিয়েছিলি? এক বন্ধুর সাথে দেখা। বন্ধুর দোহে আর তুই কতদিন দিবি? আমার মনে হচ্ছে তুই বোধহয় আস্তে আস্তে একটা ভয়ঙ্কর প্রবলেমের দিকে এগিয়ে চলেছিস। না, এগিয়ে যাইনি, সেই ভয়ঙ্কর প্রবলেমকে সলভ করার চেষ্টায় আছি। বাই দ্য ওয়ে, ওরা কারা? কারা?
আমাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। তোর সাথে কয়েকটা লোক ছিল, ওরা কারা? বাবু, তোর কাছে পিস্তল? বাবু, পিস্তল কোথা থেকে পেলি? আত্মরক্ষা করার অধিকার সবারই আছে বাবা। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সত্যি? কি সন্দেহ করেছিলে? তুই অ্যান্টিসোশাল হয়ে যাচ্ছিস, শহরে গুন্ডাদের সঙ্গে তোর সম্পর্কটা বাড়ছে, আর যারা তোকে ছাড়তে এসেছিল দেয়ার অল অ্যান্টিসোশাল পার্সন। হ্যাঁ, আমি অ্যান্টিসোশাল, অ্যান্টিসোশাল হতে বাধ্য হয়েছি। তাছাড়া আমি কি করতে পারতাম? সেদিন তোমায় বাঁচাতে গিয়ে বাপুরায়ের হিট লিস্টে আমার নাম উঠে গেছে। খালি আমি একা নই, সেই লিস্টে তোমার নামও আছে, আমার পরিবারেরও। কেমন করে বাঁচাবো তাদের? যদি তার উপায় না জানতিস আমাকে জিজ্ঞেস করলি না কেন? হ্যাঁ, আমি তার সহজ উপায় বলে দিতাম। আমাদের শহরে অনেক দোকানে পোকা মারার ওষুধ আছে, কলেজ ল্যাবে পটাশিয়াম সায়ানাইড আছে, আমরা তা খেয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়তাম। না, এটা কাপুরুষের স্টেটমেন্ট বাবা, এমন কথা আমি তোমার কাছে কখনো আশা করিনি। বাবু, আমিও তোর কাছে এটা আশা করিনি। তুই যখন জন্মেছিলি আমি তখন ভেবেছিলাম আমার কাঁধে কাঁধ মেলাতে এক নতুন সম্ভাবনা এসে গেছে। তারপর তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে লাগলাম, তোর চারপাশটা আমি ছায়ার মতো ঘিরেছিলাম। তারপর লেখাপড়া ফার্স্ট ক্লাসে, তুই যখন ধাপের পর ধাপ এগিয়ে যাচ্ছিলি তখন আমি ভাবতাম আই এম এ প্রাউড ফাদার। কিন্তু আজ তুই কি করলি? আমার সব আশা তুই দুলাই মিশিয়ে দিলি, চিরদিনের জন্য আমার মাথা হেট করে চলার পথ খুলে দিলি। না বাবা না, আমি অ্যান্টি সোশ্যাল নই কি কোনো মাফিয়া গোষ্ঠীতে আমার নাম নেই। এই শহরটা জ্বলছে বাবা, আমি শুধু আগুন নেবাতে চেষ্টা করছি। তুমি খালি একটা ছেলের কথা ভাবছো, আমি কিন্তু সব বাবার কথা ভাবছি, যারা দিনে দিনে আবিষ্কার করবে তাদের ছেলেদের কাঁধে শুধু বন্দুক, মুখে অশ্লীল ভাষা, পকেটে ড্রাগসের প্যাকেট। আমি সেই বাবাদের কথা ভাবছি যারা মেয়েদের বাইরে পাঠিয়ে তাদের ফেরার পথ চেয়ে বসে আছে। ও, এই শহরের আকাশটা পলিউটেড হয়ে গেল বাবা, এখানে খালি বারুদের গন্ধ আর রক্তের বন্যা বইবে। কিন্তু সেই জন্য আমার ছেলেই কেন? কেউ একজন তো এগিয়ে আসবে, সামবডি হ্যাজ টু ব্রেক দ্য আইস। সবাই যদি নিজের ছেলেকে আঁকড়ে ধরে থাকে তবে এই দুনিয়াটা অমানুষে ভরে যাবে। কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না, তোকে একা ছেড়ে দিতে হবে, নয়তো এ বাড়ি। এ তুমি কি বলছো? হ্যাঁ, তুমি চুপ করো ইন্দু। তুমি ভুলে যেও না তোমার স্বামী একজন অধ্যাপক, পরস্পর দুই বিরোধী মতের লোকের এক ছাতা নিচে থাকা সম্ভব নয়। কাল সকালে এই ডিসিশনটা নিতে হবে। মেরে সপনো কি রানী কব আয়েগি তু, বিতি যায়ে জিন্দেগানী কব আয়েগি তু, চলিয়া তু চলিয়া। ওখানে কি করছিলিস? কাঁটা ছড়াচ্ছি। কি বলি? আরে রাস্তায় কেন কাঁটা ছড়াচ্ছিস? চুপ চুপ চুপ, শোনো, খাস তোমার জন্য কাঁটা ছড়াচ্ছি, যেমন তেমন কাঁটা না, প্রেমের কাঁটা, একবার লাগলে আর ছাড়বেন না। আগে আগে দেখো হত্যা হে ক্যা। আঙ্কেল এসে গেল, আঙ্কেল ওটার ফুল। এইবার আসলে আমাদের দিকেই আসবে আঙ্কেল, তুমি দেখো আঙ্কেল। সাইকেলটা লিক হয়ে গেল, একটু সারিয়ে দেবেন? মানে আমি 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 মানে দাঁড়াও, তোমার দ্বারা কিচ্ছু হবে না, খালি আমি আমি আমি। তোমার কথাই লিক হয়েছে, সামনে না পিছনে? কি বললি? হ্যাঁ না, দেখতে পাচ্ছি না। দেখতে পাই না, ও উল্টো পাল্টা কথাবার্তা বলে। আমি দেখে দিচ্ছি, আমি দেখে দিচ্ছি। হবে আঙ্কেল, আঙ্কেল বলে সব কিছু দিলি তো, আবে
ব্যবসা বাড়াতে ধান্দা শুরু করে দিয়েছিস? চোখের কথা চোখেতেই রয়ে গেল, আর যেন ব্যবসা হলো কি রাস্তায় কাঁটা ছড়ে ব্যবসা শুরু হলো। কি হয়েছে? কিছু ভালো লাগছে না। কাল রাতে বাবার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ঝগড়া? বাবার সাথে ঝগড়া কেন? কেন? আদর্শের ঝগড়া। সে তার পুরনো মূল্যবোধকে ছাড়তে নারাজ, অথচ তিনি বুঝতে পারছে না সেসব অচল হয়ে গেছে। তাছাড়া ভীমা সাহার মাডা নিজের চোখে দেখার পরে তাকে যেন একটা ভয় গ্রাস করেছে। না না না, এতে ওনার কোনো ভুল নেই। উনি আমাদের বুঝতে পারবেন না, বাবারা এমনই বলবেন। ওদের আমাদের মধ্যে বহু বহু বছরের তফাত, জেনারেশন গ্যাপ। ঝগড়া হবার পরে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। রাত রাত কোথায় কাটালি? কোথায় আবার? প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে ছেলে? না দোস্ত, এ ভুল আর করবি না, কখনো না। পাপ্পুর আর ওয়াচের ভেতরে তুই, ওরা তোকে একা পেলে কখনোই ছাড়বে না। শোন, এই বাড়ি যাবি না তো? আমার সাথে চল, আমি একা থাকি, আমার সাথে থাকবি। না না, আমাকে বাড়ি যেতেই হবে। বাবা এমনিতেই রাগেন, কিন্তু ওর রাগ ঠান্ডা হয়ে গেলে তার চেয়ে স্নেহ পরায়ণ আর দুনিয়ায় কেউ নেই। তাছাড়া মা খাওয়া দাওয়া ছেড়ে দেবে, ছোট বোনটা কাঁদবে। দিনে অন্তত সবাইকে একবার না দেখলে আমারও ভালো লাগে না। তুই তুই দোস্ত বড় ভাগ্যবান রে, তকদিরওয়ালা। তোর বাবা আছেন, বোন আছে, তোর অপেক্ষায় থাকে, তোকে খুঁজে। তুই তুই কেমন করে যে আমার দোস্ত হয়ে গেলি, না হলে সালা তুই আলাদা দুনিয়ার লোক। তুমি এখানে? তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, কাকু কাকিমা সবাই ব্যস্ত, চলো বাড়ি চলো। একটা সমর্থ যুবককে একজন সুন্দরী মেয়ে খুঁজছে, খুঁজতে খুঁজতে এখানে এসছে। বুঝতে হবে মতলব কুছ হ্যায়। রাজু রাজু কিলার তনুশ্রী দাশগুপ্ত, না মানে আমার দোস্ত আপনার বিষয়ে সব বলেছে। সব মানে? সব মানে একজন বন্ধু আর এক বন্ধুকে যেটুকু বলার কথা সেটুকুই বলেছে, বেশি কিছু নাই। জানো রাজু, ভীমা সাহার মার্ডার কেসের উপরে তনু একটা রিপোর্ট লিখেছিল বলে ওর চাকরিটা চলে গেল। চাকরি চলে গেল? আরে তুই চাকরি করছিস? তুই? আমি চাকরি করছি? চাকরি কে কাকে দেয়? চাকরি চাকরি থাক বা না থাক, কলম চলার চলবে, যা করার ওই কলমই করবে। পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। ভাই ভাই, আমার লোক খবর এনেছে সেই ছোকরাটা শুরু সমাজপতি দলে মিশে গেছে, আর বেজুর ভাই রাজু তাকে চোখে চোখে রাখছে। সেই খবরের কাগজের ছুঁড়িটা ওদের সাথে আছে, সে ওই জনতা দরবার না কি যেন নামে একটা কাগজে চাকরিও করছে। ঠিক আছে, বুঝলি নন্দু, চাকরি করার আশায় আমি যেদিন গ্রাম থেকে শহরে এলাম, এই শহরে আমি কিছুই পেলাম না, পেলাম একটা ছুরি। সেই ছুরিটাকে ধরে আমি শহরের মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। সেদিন থেকে আজ পর্যন্ত এ শহর আমার নামে চলছে। পাপ্পু রায়ের নামটা এ শহরবাসীদের কাছে একটাই আতঙ্কের রূপ নিয়েছে। এসব কথা জানা সত্ত্বেও তুই সেই শুরু সমাজপতির কথা শোনাচ্ছিস? আরে ভাই, তার সাথে রাজুটা হাত মিলিয়েছে, রাজুটা ভারী ডেঞ্জারাস,
মাধ্যমে বিজুটাকে মারবার পর সে শপথ নিয়েছে যে আমাদের দলটাকে নিশ্চিহ্ন করে দেবে। বুঝলি নন্দু, এমন প্রতিজ্ঞা অনেকে করে আর অনেকে করবেও, কিন্তু পাপুরায় আজ পর্যন্ত যেমন বীরদপে চলে ঠিক তেমনি বীরদপে চলবে। বাবু, আজ তোর জন্য তোর মা অপেক্ষা করে নেই, আমি অপেক্ষা করে আছি, কারণ তার শরীর খারাপ। শোন, তোর সঙ্গে কথা আছে, আমি জানি আমাদের দুজনের চলার পথ আলাদা হয়ে গেছে। যে আদর্শকে বিশ্বাস করে আমি এতদিন চলে এসেছি, সেই আদর্শকে তুই এত নিচে নামিয়ে দিয়েছিস যে রাত দুপুরে চোরের মতো পাঁচিল ডিঙে তুই বাড়িতে ঢুকছিস। আমি তোর বাবা, দিনে আলোয় সামনে দরজা দিয়ে না ঢুকলে বাবা হিসেবে আমি অপমানিত হই। বাবা, কেন মেতেছিস তুই কাজে? কি পাবি তুই এতে? আমি তো এখনো পর্যন্ত কাজ আরম্ভ করিনি বাবা, কিন্তু নিশ্চয়ই করব, করতেই হবে। হয়তো আমি কিছু না পেতে পারি, কিন্তু এই শহরের কিছু আবর্জনা তো সাফ হয়ে যাবে। তুই বুঝছিস না কেন? যে আবর্জনা তুই সরিয়ে দিতে চাইছিস সে আবর্জনা আমাদের বাড়ির মধ্যে ঢুকে আসবে, আমাদের সবাইকে কলঙ্কিত করে দেবে। তুই তোর বোনের কথা ভাব, তার ভবিষ্যতে কি হবে? একবার বাড়িতে কলঙ্ক লেগে গেলে ওর কি হবে? বাবু, আরে শরীর খারাপ নিয়ে তুমি উঠেলে কেন? তোর গলা শুনে কি করে বিছানায় পড়ে থাকি বল। কেন ব্যস্ত হচ্ছে বলো তো? যাও, শুতে যাও, যাও। না, আমি আর শুবো না। সেদিনের মতো তুই আমায় ছেড়ে আবার কোথাও চলে যাবি? তুই আমায় ছেড়ে কোথাও যাস না রে বাবু, তোকে না দেখলে সব অন্ধকার হয়ে যায় রে। তোর বাবা তোর উপর যতই রাগ করুক না কেন, তুই আমায় ছেড়ে কোথাও যাস না বাবু। বাবার উপর কেন রাগ করবো? আমি কি বাবাকে চিনি না? দেখো না, তোমার শরীর খারাপ বলে বাবা আমার পথ চেয়ে বসে আছে, আর বললেন বাবার ছেলে যদি রাতে লুকিয়ে লুকিয়ে কেন দিনের আলোয় সদর দরজা দিয়ে আসবি? আমি বাবার ছেলে মা, আমাদের দুজনের রাস্তা আলাদা হতে পারে কিন্তু লক্ষ্য এক। চলো শুতে চলো, এসো। কথায় আছে চোটেতে ঘোঁট পাকাও না, আমাদের সেই প্রিয়ব্রত আর রাজু মাইতির চোটটা ভেঙে ফেলতে হবে। তুই ঠিক বলেছিস বান্টি, আমাদের সেই দুজনের মধ্যে একজনকে সরিয়ে দিতে হবে, তা না হলে পাপ্পু রায়ের নাম এই শহর থেকে মুছে যাবে। অতি শীঘ্রই আমাদের সেই জোটটা ভাঙতেই হবে। কিন্তু মামু। আরে কিন্তুর কি, আমাদের থানা বা হাজতের ভয়ে ডর কিচ্ছু নেই। মানে? আরে মানেটা কি জানিস, ইন্সপেক্টর প্রমোদ মিত্র ট্রান্সফার হয়ে গেছে, আর তার জায়গায় আমাদের লোক ইন্সপেক্টর দামোদর বিশ্বাস আসছে, কাল জয়েন করছে, সেখানে আমাদের কথায় উঠবে আর বসবে, বুঝলি? কি দেখছিস? এই শহর রাতের আরেক রূপ। রাতের এই রূপটাকে আমি আগে কখনো দেখিনি। আলোয় সেজে গুজে যেন একটা মোহিনী মায়া সৃষ্টি করেছে। ব্রাদার, এসব আলো নয়, মোহময়ী আলেয়া। লোভ দেখিয়ে সবাইকে কাছে টানে, জীবন জীবিকার সন্ধানে শত শত হাজার হাজার পিপীলিকা ঝাঁপ দিতে আসে এখানে। আর সেই সময় পাপ্পু রায় আর সুরু সমাজপতিরা মাকসকার জাল বিছিয়ে ওত পেতে বসে থাকে। তোর আমার মতো বোকারা ঝালে আটকে গেলে ওরা তার রক্ত শুষতে আরম্ভ করে, রক্ত। আর এটাই সরীতি কথা। আমি তোমার মতো এতটা পেসিমিস্টিক হতে পারবো না রাজু, এত ঘটনা দুর্ঘটনার পরেও এ শহর মরেনি, বেঁচে আছে। অতি ক্ষীণ হলেও কোথাও না কোথাও তার নাড়ি চলছে, তাকে খুঁজে বার করতে হবে। খুঁজবি? খোঁজ খোঁজ, কিচ্ছু পাবি না।
পাবি খালি অসংখ্য মানুষের মৃতদেহ। নারী চলছে, নারী চলছে, কিন্তু ব্র্যান্ডেড মস্তিষ্ক সব সেল করে নিয়ে মানুষকে মেশিন বানিয়ে দেওয়া হয়েছে। চল ওটো, চল। কোথায়? খাঁচার মধ্যে, এই শহরের খাঁচার মধ্যে। চাদর জড়িয়ে এই রাতে যে কালো আঁধারে শহরটা পড়েছে ঘুমিয়ে কুয়াশার চাদর জড়িয়ে এই রাতে যে কালো আঁধারে কোথায় যে শেষ তার কি করে দেখি জীবনের রাস্তা যে অনেক বাকি কোথায় যে শেষ তার কি করে দেখি তথাপি চলেছি আমরা যাইনি থেমে ক্লান্ত হই এই রাতে যে কালো আঁধারে খালি নেই সবার ঠিকানা নেই পেটে দানা পানি মোটে নেই রাস্তা কোড়ের থেকে মানুষ খাচ্ছে খুঁটে শহরের ইতি কোথায় রাতের অন্ধকারে দেহের ব্যবসা চলে সকালে তা যায় শেষ হয়ে এই রাতে যে কালো আঁধারে পাথরেতে গড়ায় শহরের মন গরদ খুঁজলে মেলে কই কারো চোখে এক ফোঁটে ঝরে না তো জল মমতার মূল্য জেনে চলছে শহর কেউ নেভায় না যে নেভায় না যে নেভায় না যে নেভাবে না যে নেভাবে না যে রাতে যে কালো আঁধারে আঁধারে শহরটা পড়েছে ঘুমিয়ে কুয়াশার চাদর চড়িয়ে এই রাতে যে কালো আঁধারে রাজু এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তুই কি করে যাবি
ये बिजली नहीं मेरी महबूबा है दोस्त, ये बिजली नहीं मेरी दिलुआ है। ऐ राजू, तू एमन अद्भुत हासि आसछिस केन? ए हासि तोर पछंद नय? ना तोर कसम दोस्त, कल सकाल थेके राजू केलार तार दोस्तेर जन्ने तार हासि बदले देबे। তোর কসম দোস্ত, কাল সকাল থেকে রাজু কিলা তার দোস্তের জন্য তার হাসি বদলে দেবে। তোর মুখ থেকে সত্যি কথা না বের হওয়া পর্যন্ত জমু আমার কাছ থেকে তোকে কেড়ে নিতে পারবে না।
বল বল বেটা ইন্সপেক্টর সব জিনিসের একটা সীমা আছে তুমি সেই সীমা ছাড়িয়ে যাচ্ছ এর ফল একদিন না একদিন তোমাকে ভুগতে হবে আমায় ভুগতে হবে কি বললি আমাকে ফল ভুগতে হবে আরে তোর মতো বড় বড় ক্রিমিনালকে আমি সাবাড় করে দিয়েছি আমাকে তুই লাল চোখ রাঙাচ্ছিস চোখ দেখাচ্ছিস বল বল কেন মারলি বল আই আরে চট করে থানা ভেতর নিয়ে আয় কুইক নমস্কার আমি অধ্যাপক বিরাজ দাস সিটি কলেজের প্রিন্সিপাল প্রিয়ব্রত আমার ছেলে একটা মার্ডার কেসে তাকে নিয়ে হাজতে একটা খুনি আসামিকে হাজতে না পুরে তবে কি কোলের উপর বসিয়ে থই থই করে আমি না দাম এর মধ্যে আজেবাজে কথা বলছিস এই সাংবাদিক আমাকে ভাষা শিখিও না আমি বলে দিচ্ছি একবার যদি আমার মাতৃভাষা শুরু হয়ে যায় তুমি থানা ছেড়ে পালাবে বদ্রামি শেখাচ্ছ বদ্রামি কিন্তু আমার কথাটা কি শুনুন ইন্সপেক্টর বাবু কি শুনবো কি আর শুনবো আমাকে বিশ্বাস করুন আমার ছেলে খুনি নয় ও ইউনিভার্সিটি বেস্ট স্টুডেন্ট ওর ক্যারিয়ারে এই পর্যন্ত সে বেস্ট স্টুডেন্টের সার্টিফিকেট পেয়ে এসেছে এবার খুনি আসামির সার্টিফিকেট এইখান থেকে সে পেয়ে যাবে প্রিয়ব্রত খুন করেছে বলে আপনার কাছে কি প্রমাণ আছে তার কৈফিয়ত কি আমায় তোমাকে দিতে হবে হবে কারণ সাফিশিয়েন্ট প্রুফ ছাড়া আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না কিংবা চার্জশিট ছাড়া জেলে ঢোকাতে পারেন না তুমি আমাকে আইন কানুন পড়াতে এসেছো কি করতে হবে আর কি না করতে হবে সে কথা আমার ভালোভাবে জানা আছে গেট আউট ফ্রম হিয়ার প্রিয়ব্রতকে ছেড়ে দিন ইন্সপেক্টর বাবু আমার কথা একটু শুনুন কোন ক্রিমিনালের উপর আমার দয়া মায়া কিছু নেই আমার ছেলে ক্রিমিনাল নয় দেখুন আমি একজন অধ্যাপক আমি আইনকে যত শ্রদ্ধা করি ক্রিমিনালকে ততটাই ঘৃণা করি তার উপর আমার এইটুকু বিশ্বাস না থাকলে আমি কখনো এখানে আসতাম না অথবা আপনাকে এভাবে অনুরোধ করতাম না সব বাবা আমার সে কথাই বলে আমার ছেলে ধোয়া তুলসী কাদা জলে পা দেয় না মাছিকে ম বলতে পারে না আরে বাবা মার কথায় যদি বিশ্বাস করা যেত তবে এদেশ থেকে জেল উঠে যেত একটাও ক্রিমিনাল আমাদের দেশে আর থাকতো না আমি সব ছেলের কথা বলছি না আমি আমার ছেলের কথা বলছি আপনি সেই অধ্যাপক না যে পাপ্পু রায়ের ছেলে বান্টির বিমা শাহকে মারার ঘটনা নিজের চোখে দেখেছিলেন আর থানা এফআইআর দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ বান্টি রায় খুনি আপনি কেমন করে জানলেন আমি আপনার ছেলে খুনি বলে নিজের চোখে দেখেছে এমন লোক থানা এফআইআর দিয়ে গেছে না বা 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 আপনি নিজের চোখে যেটা দেখলেন সেইটা সত্যি আর অন্য চোখে যে দেখবে সেটা মিথ্যা হয়ে যাবে কেন জানতো জানতো আবার সময় নষ্ট করবেন না আমার অনেক কাজ পড়ে আছে চলুন কাকু এখানে কথার কোনো মূল্য নেই সেটা আমি আগেই জানতাম আর তাছাড়া প্রিয়ব্রত দোষী কি নির্দোষ সে বিচার অন্য জায়গায় হবে এখানে না চল যাও যাও কে তোমায় ফয়সালা শোনাবে আমি তাকে দেখব আরে এই দালালি কেন ওকে হাজতের মধ্যে ভর্তি করে দে আমি ওটাকে মার্ডার কেস করে দিয়েছি রিপোর্টটাকে এমন ভাবে লিখবো যে ব্যাটা সারা জীবন জেলে পচবে না হলে ফাঁসির দড়িটা তার গলায় ডমরুর মতো ঝুলতে থাকবে রাজু কিলার আর প্রিয়ব্রত দাস এই দুটো কাটাকে আমরা উপড়ে ফেলেছি বাকি রইল ভীমা সাহার মার্ডার কেস তার কাল তারিখ আছে উকিল কি বলছে সেই এক কথা বিরাজ দাস যেন কোর্টে গিয়ে সাক্ষী না দেয় বাকি সব সে সামনে দিতে পারবে কিন্তু বিরাজ দাসকে ছেড়ে দেবে তার ছেলে বর্তমানে হাজতে বুঝলে ভাই বাবা এখন আহত বাঘের মতো হয়ে আছে কি বলতে চাইছিস বিরাজ দাস কোর্টে পৌঁছতে পারবে না ¡Suscríbete
এই মাস্টার তিন তিনবার বলার পরেও তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আমি বলছি শুনে রাখো এখানে যা কিছু ঘটলো তোমরা কেউ কিছু দেখোনি কেউ কিছু শোনোনি এই মাস্টার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল বলে তার অবস্থা যেই যদি তোমাদের মধ্যে থেকে কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে চেষ্টা করো তার অবস্থা এমনি হবে এমনি মনে রেখো আমি পাপ্পু রায়ের ছেলে বান্টি রায় বান্টি রায় চলাপ চলো জ্বলছে আগুন উঠছে ধোঁয়া জ্বলছে আগুন উঠছে ধোঁয়া শহরের বুক জুড়ে কালের ছায়া উঠছে ধোঁয়া জ্বলছে আগুন উঠছে ধোঁয়া সিঁদুর মোছে হৃদয়ে কাঁদে নীরবে যে দেখে দুনিয়া জ্বলছে আগুন উঠছে ধোঁয়া জ্বলছে আগুন উঠছে ধোঁয়া পথে দুনিয়া চলে ফাঁসিতে ধর্ম ঝোলে কি করে সইছ ভগবান বিপথে দুনিয়া চলে ফাঁসিতে ধর্ম ঝোলে কি করে সইছ ভগবান মানুষ যে লাঞ্ছিত মানুষেরই হাতে মানুষ যে লাঞ্ছিত মানুষেরই হাতে বলি হয়ে যায় তার প্রাণ জ্বলছে আগুন উঠছে ধোঁয়া জ্বলছে আগুন উঠছে ধোঁয়া দিল যে আজ শিথির সিঁধুর মমতাময়ী সোহাগী বধূর সোনারি সংসার করে দিল চুরমার তারি রক্তে আজ নেভাব আগুন দেখবে যে সারা দুনিয়া দেখবে যে সারা দুনিয়া আমি মার্ডার হতে দেখেছি আর
আর মারাটা বান্টি রায়কে চিনতে পেরেছি। তাহলে পুলিশের কাছে কেন কিছু জানি না বললে? কেন তোর মায়ের কপালে যে সিঁদুর জল জল করছে তো সেই সিঁদুর মুছে যাবে। আজ পর্যন্ত তোদের মাথার উপর যে হাত ছুঁয়ে আছে বলা মাত্র সেই হাত তোদের মাথার উপর থেকে উঠে যাবে। সকাল থেকে জলটুকু খাওনি, নাও খেয়ে নাও মা। খিদে নেই, তুই যা। এমন কথা বলো না মা, আর কি বলবো বল মা। তুই উপোস করে থাকবি আর আমি পেট ভরে খাবো, কোনোদিন কোনো মতো পারে? তোমায় কে বললো আমি উপোস করে আছি? আমাকে কে বলবে? আমি কি জানি না হাড়িতে কত ভাত ছিল মা? সব সুখ শেষ হয়ে গেছে রে, বাবা চলে গেল, বাবু হাজতে আছে। আমাদের ভাগ্য থেকে এই দুর্দিন কখনো শেষ হবে না। আজ তো একজনের জন্য খাবার আছে, কাল তাও থাকবে না। আজ থেকে আমাদের দুজনের মরার দিন গোনা আরম্ভ হলো। তাছাড়া আর কোনো পথ নেই, আর কোনো পথ খোলা নেই। গুনি দাদা, বাবু দাদা, বাবু রে মা গো। বাবু তুই চলে এলি, তোকে ওরা ছেড়ে দিল। ওরা আমায় ছেড়ে দেয়নি মা, আমি ওদের কাছ থেকে পালিয়ে এসেছি। কি বললি, তুই পালিয়ে এসেছিস? কেন পালিয়ে আসবো না? ওরা একটার পর একটা অন্যায় অত্যাচার করতে থাকবে, আমি নীরবে সয়ে যাব। একটা সরল নিরীহ লোককে মেরে আত্মহত্যার রিপোর্ট লিখে দেবে, সহজে সুস্থভাবে বাঁচতে চাওয়া লোককে খুনি আসামি সাজিয়ে দেবে। তুমি বলো মা, আমি ওখানে কেমন করে থাকবো? বাবুরে, এ কথা তুই কেন আমায় জিজ্ঞেস করছিস? আর যদি তোর বাবা থাকতেন, তিনি বলে দিতেন তোর কি করা উচিত ছিল। মা সত্যি বলো তো, তুমি কি ভাবছো বাবার মৃত্যুর জন্য আমি দায়ী? ওরকম বলিস না বাবু, আমি কি জানি না তুই কি? তোর বাবা আর তুই কখনো কোনো অন্যায় কাজ করিসনি। সমাজের পরিস্থিতি আজ মানুষকে অসহায় করে দিয়েছে। ঠিক বলেছো মা, বাবা আমি আর রাজু আমরা সবাই পরিস্থিতির হাতে মার খেয়েছি, কিন্তু আর নয়। কি করবি তুই দাদা? কি করতে পারবো, এখনো কিছু ঠিক করিনি, কিন্তু কিছু করতেই হবে। ছাড়ো সে কথা, বর্তমানে সংসার কি করে চলছে মা? তোমরা দুজনে সাবধানে থেকো, আমি আসছি। বাবু দাদা, thank you.
ফাঁসামি হাসবো, তুই ফাঁসামি হাসবো, তুই হাসামি হাসবো, তুই ফাঁসামি হাসবো, তুই দেখামি দেখবো, হ্যাঁ দেখবো, হ্যাঁ দেখবো, হ্যাঁ দেখবো, তুই কোমর না জানো নাকরা ওয়ালি, তুই লালে লালি যে নাচনে ওয়ালি, তুই কোমর না জানো নাকরা ওয়ালি, তুই লালে লালি যে নাচনে ওয়ালি। হুঁশিয়ারি ভুল যাবি আর সিপাই, হুঁশিয়ারি ভুল যাবি আর সিপাই, নাচব যে তোকে আমি ভাগ্য যদি পাই, আরে ওর নাচে উড়ে গেল ধর 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 ধরে, তুই নাচ আমি নাচব, তুই বাঁচ আমি বাঁচব, তুই নাচ আমি নাচব, তুই বাঁচ আমি বাঁচব, তুই দেখা আমি দেখব, হ্যাঁ দেখব, হ্যাঁ দেখব, হ্যাঁ দেখব, কেন তুই কোমর না জানো নখরা ওয়ালি, তুই লালে লালি যে নাচনে ওয়ালি, তুই কোমর না জানো নখরা ওয়ালি, তুই লালে লালি যে নাচনে ওয়ালি। ফেসে যাবো কি, করি তোর রঙ দেখে ফেসে যাবো কি, আসবো তোর পিছে পিছে সব ছেড়ে কি, নেশাতে যে টলমল মন চঞ্চল, নেশাতে যে টলমল মন চঞ্চল, পড়ে যাবে পড়ে যাবে ওকে দেশামাল, তুই ছেড়ে পা তুই ছেড়ে পা সঙ্গে তোরা ধর ধর ধর, তুই ওঠা আমি উঠবো, তুই পটা আমি পটবো, তুই ওঠা আমি উঠব, তুই পটা আমি পটব, তুই দেখা আমি দেখব, হা দেখব, হা দেখব, হা দেখব রে, তুই কোমর না জানো নখরা ওয়ালি, তুই লালে লালি যে নাচনে ওয়ালি, হায় 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 না জানো নখরা ওয়ালি, তুই লালে লালি যে নাচনে ওয়ালি। এই চলো এই কোথায় যাচ্ছিস, এই কোথায় যাচ্ছিস তুই, যেখানে পৌঁছে গেলে আর বেরোনো যায় না, এই না, তোর বাপে শোনার কথা ছিল শুনল, পাপু রায় বর্তমানে তোর কাউন্টডাউন আরম্ভ হলো, তুই প্রিয়ব্রত দাস, তোর ছেলে বর্তমানে আমার ক্যাপচারে,
পাপ্পু রায়কে তুই এখন চিনিস না? বান্টির শরীরে যদি একটু আঁচড় লাগে তবে শহরে আগুন লাগিয়ে দেবো আমি। আরে তুই কি আগুন লাগাবি, এ শহরটা তো জ্বলছে। আজ সেই আগুনে তোদের দুজনকে আহুতি দিলেই এ শহরটা শান্তি পাবে। সেই আগুনে প্রথম বলি হতে যাচ্ছে তোর ছেলে বান্টি। পাপের পাপ ধুতে নিজে জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করলি, পাপ আমার দিদি, 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 ওঠো, ওঠো, ওঠো দিদি, দিদি। ওই প্রিয়ব্রত দাসের মুন্ডুটা আমার চাই। বান্টি গেল, সুমতি গেল, আর কে থাকলো? হ্যাঁ নন্দ, সব লোককে সঙ্গে করে নিয়ে যা। ওর মৃত্যুর খবর শোনার পরে এখান থেকে সব সৎকার হবে। আমি তাকে খুঁজে বের করবো স্যার, সব থানাকে অ্যালার্ট করে দিচ্ছি। আজ সন্ধ্যার ভেতরে যেমন করে হোক তাকে ধরে আন, যে যা পারো করো, কিন্তু সেই প্রিয়ব্রত লাশ আমার চাই। হ্যালো হ্যালো মোবাইল, হ্যালো হ্যালো, ও ইয়েস, ইন্সপেক্টর দামোদর বিশ্বাস স্যার, বর্তমান খবর পেলাম প্রিয়ব্রত শুরু সমাজ যদি নতুন ফ্ল্যাটে লুকিয়েছে, কি করতে হবে বলুন স্যার। কে কে? শুনুন, আপনি কিছু পুলিশ ফোর্স আর পুলিশ কুকুর ওখানে পাঠিয়ে দিন, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। হ্যাঁ শোনো, পুলিশ কুকুর নিয়ে 50 জন কনস্টেবল আমার সঙ্গে এসো, আর বাকি সবাই বিল্ডিংটা কর্ডন করে নাও, কুইক। Oh!
দামোদর বিশ্বাস, রাজু মাইতিকে আমি খুন করছি না, আমার বাবা আত্মহত্যা করেছে না, আজ আমি অ্যান্টিসোশাল হয়েছি কার জন্য? আমার মা বোন আজ নিরাশ্রয় হতে চলেছে। আইন রক্ষা নামে তোমরা আমাদের বেআইনি কাজ করতে বাধ্য করেছো, সোসাইটির বাইরে বের করে দিয়েছো, পরিবারটা নষ্ট করেছো। আজ তোমাদের মতো লোকেদের নিস্তার নেই কি মুক্তি নেই? ইন্সপেক্টরটাকে বিয়োগ তো মেরে ফেললো, আর তুই কি করছে রে? আমাকে একটু সময় দাও, আমি ওকে নিশ্চয়ই ধরে আনবো। না, ওকে এখানে আর দরকার নেই, ও নিজের থেকে এখানে আসবে। কেমন করে? আরে এই ছোট কথাটা বুঝতে পারলি না বলে বান্টি মরল, ও ইন্সপেক্টর মরল, আর সেই দুঃখে সুমতি আমাদের ছেড়ে চলে গেল। এবার ওর খেলা শেষ হয়ে গেছে নন্দ, এবার আমার খেলা আরম্ভ হবে। যা, পুরনো পাড়ায় ওর বোন রয়েছে, লোক নিয়ে ওকে উঠিয়ে নিয়ে আয়। যা, তোমরা কারা? প্রিয়ব্রত দাসের জম। এই চিল্লাস না, এই আমি কৈফিয়ত দিতে এখানে আসিনি। তোর ছেলে বাড়ি ফিরলে তাকে বলে দিবি তার বোনকে আমার হিসেবে নিয়ে গেলাম। আজ রাতের ভিতর সে যদি আমাদের টাকা না দেয় তাহলে তার ছোট বোনকে কোনোদিনও খুঁজে পাবে না। এই চল, তোর কোনো ভয় নেই,
তোর সাথে আমাদের কোনো বিবাদ নেই, আমাদের সব বিবাদ তোর দাদার সাথে। ও এখানে আসবে আর এখানে সব হিসাব নিকাশ হবে। বস বস, ওখানে বস। তোমরা সবাই অপেক্ষা করো, ও নিশ্চয়ই আসবে, যাও। স্বপ্ন তোমার কখনোই সফল হবে না। জেলে যাওয়ার চেয়ে পাপ্পু রায় মরতে বেশি পছন্দ করে। একজন নিরীহ অধ্যাপককে বাঁচাতে পারলো না, তারপরেও আপনি আইনের কথা বলছেন? আমার কিন্তু এই আইনের উপর ভরসা নেই ইন্সপেক্টর। অ্যারেস্ট মি, অ্যারেস্ট মি। গা থেকে সরল সহজ অধ্যাপকের পরিবার এসেছিল, পাপু রায়ের লোকেরা তার পরিবারটিকে ছাড়খাড় করে দিল, কিন্তু আজ থেকে সে দুর্ঘটনা ঘটবে না ইন্সপেক্টর। এখন আমার ফাঁসি হয়ে গেল, আমার দুঃখ নেই। অ্যারেস্ট মি, অ্যারেস্ট মি। মা, তনু, মা আর কুনিকে তুমি দেখো। মা গো, মা, সবই তোর দয়া মা। পাপ্পু রায় মরল, শুরু সমাজপতি এ শহরে একা, তার কোনো বিকল্প নেই। এ শহরকে শুরু সমাজপতি শাসন করবে, শুরু সমাজপতি। হ্যালো, হ্যালো, শুরু সমাজপতি বলছি। মিনিস্টার বলছি। কে? হোম মিনিস্টার। ও হোম মিনিস্টার, স্যার, স্যার নমস্কার। আপনি আমার ঘরে একটু আসবেন? স্যার আসছি। দণ্ডপানি, এ শহরের আগুন যতই নেভাও, কোথাও না কোথাও আগুন থেকে যাবে। হাওয়া পেলে আবার জ্বলে উঠবে। এ শহর জ্বলছে, আরো জ্বলবে।